সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি ইস্যুতে ডিগবাজি প্রদেশ কংগ্রেসের হাইকমান্ড প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করাতে তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে দ্বিধায় পড়ে যায় প্রদেশ কংগ্রেস। সুদীপের গ্রেফতারিকে সিপি জোশের মতো নেতারা এখন বিচারাধীন বিষয় বলে এড়িয়ে যেতে ব্যস্ত। রাজ্য কংগ্রেস নেতাদের কোনোদিনই সে অর্থে গুরুত্ব দেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রী জানেন মাথাকে বাগে আনা গেলেই কানও আসবে আপনা আপনি। তিনি যে কতটা নির্ভুল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যু। এর আগে কুণাল ঘোষ, মদন মিত্র, এমনকি তাপস পালের গ্রেফতারিকেও স্বাগত জানান প্রদেশ কংগ্রেস নেতারা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির খবর পাওয়ার পরও প্রতিক্রিয়া ছিল একই রকম, কিন্তু এআইসিসি ভিন্ন সুরে কথা বলতেই সবটাই ঘেঁটে ঘ। বয়ান বদলাতে হলো খোদ প্রদেশ সভাপতিকেও। আমি রাজনৈতিক প্রতিহিংসা এখনই বলতে রাজি না, কারণ এই তদন্ত অনেকদিন ধরে চলছে। তদন্ত দ্রুত সম্পন্ন করা হোক এবং যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি হোক। নোট বদলি কা স্ক্যাম হ্যায়, ইয়ে উসসে জুড়ি হুই কাহানি হ্যায়, না কি রোজ ভ্যালি কে মামলে সে। ডিমনিটাইজেশনের পর যখন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত বিরোধী দল প্রতিবাদ করছে, সেই সময়টা হচ্ছে বলে একটা সাসপেক্ট করছি, সাসপিসিয়াস ব্যাপারটা, এটা ফিশি ম্যাটার লাগছে। আমরা মনে করছি এই যে ফ্লোর কোঅর্ডিনেশন চলছে ডিমনিটাইজেশনের পর, সেইটাকে ক্র্যাক ধরানোর জন্য এটা একটা পরিকল্পিত গেম। বুধবার প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন সিপি জোশী। মিটিং এ একমাত্র আলোচ্য বিষয় হবে মোদি। প্রথমেই কার্যত এই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। এরপর সাংবাদিক বৈঠকেও আদালতের দোহাই দিয়ে সুদীপ প্রসঙ্গ এড়িয়ে যান সিপি জোশী। Our stand is kept clear. The matter is sub judice. We don't want to say anything more than this. কংগ্রেসের যুক্তি, মোদির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন চলছে আর সেই আন্দোলন ভাঙতেই মোদির এসব গ্রেফতারি কৌশল। দিগবাজি খেয়ে নেতারা এসব যুক্তি খাড়া করলেও কর্মীদের মনে কিন্তু উঠছে অনেক প্রশ্ন। মোদির বিরুদ্ধে আন্দোলন চলুক, কিন্তু চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূলের নেতা গ্রেফতার হলে তা স্বাগত জানাতে বাধা কোথায়? সিবিআই কাজ করছে না বলে এর আগে বারবার আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এখন সিবিআই কাজ শুরু করলে তার টাইমিং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? চিটফান্ড ছিল এবারের ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, যা নিয়ে গলা ফাটিয়েছেন রাহুল গান্ধী নিজে। তা এখন বিচারাধীন বিষয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছে কোন যুক্তিতে? এদিনের বৈঠক থেকে বেরিয়ে রাজ্য কংগ্রেসের এক নেতার প্রতিক্রিয়া, গোটা কংগ্রেসকেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙিয়ে নিয়ে যান তখন টিকিও মেলে না এআইসিসি নেতাদের, আর এখন টাইমিং শেখাতে আসা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর কি মন্তব্য করা যাবে তা নিয়ে কিন্তু যথেষ্ট দ্বিধায় রাজ্য কংগ্রেসের নেতারা, কারণ এক্ষেত্রে দিল্লির বারণ রয়েছে। আগামী দিন কংগ্রেস কোন পথে হাঁটবে এই প্রশ্নও কিন্তু এখন থেকেই আবার ফের জোরালো করে উঠতে শুরু করলো। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।